এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে দেখা হচ্ছে একদম শর্টকাট কিভাবে আপনি একটা মুরগি বানাতে পারবেন বা মুরগির মাংস রান্না করবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং খুব ইজিলি আপনারা একটা মুরগি বানাতে পারবেন। আমার মনে হয় না যে এর থেকে শর্টকাট আপনি মুরগি মাংস বানাতে পারবেন, ঠিক আছে? সো এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, যারা ব্যাচেলার আছেন বা প্রবাসী আছেন আশা করি আপনাদের খুবই উপকার আসবে। ওকে, চলেন শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে আমি একটু কালি পাতিল বসালাম, এখানে তেল দিছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তারপর হচ্ছে দেখেন, এখানে আপনার একটা মাংস তৈরি করার জন্য যে যে আইটেমগুলো লাগে, যেরকম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপর হচ্ছে আমি দিছি দারচিনি, এলাচি, লং, তারপর হচ্ছে আপনার এই তেজপাতা, এটা দিয়ে দিছি একদম এখানে। তো আমি যেগুলো এইগুলো সব একসাথে আমি ঢেলে দিচ্ছি এবং এটাকে একটু ফ্রাই করবো। পেঁয়াজগুলো যতক্ষণ একটু নরম না হয়েছে, লাল না আসছে, ততক্ষণ বলতো আমরা পেঁয়াজ রসুনগুলো ফ্রাই করে নেব। ওকে, তো বন্ধুরা পেঁয়াজগুলো যখন একটু হয়ে আসবে ফ্রাই, মোটামুটি 50% 60%, তারপর হচ্ছে এটার উপর আমরা দিয়ে দিই মশলা দিব। তো এটা আমাদের পরিমাণ মতো মশলা এটার উপর দিলে দিব। প্রথমে আমরা হচ্ছে মরিচের গুঁড়ো দিব, আর আমি একটু চাল খেতে পছন্দ করেছি, তো আমার পরিমাণ মতো আমি চাল মরিচের গুঁড়া ঢেলে দিব। এখানে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মিক্স মশলা দিব, তারপর জিরার গুঁড়া দিয়ে দিব। আমরা মশলাগুলো সব আইটেম দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমরা মিক্স করে নিব। তারপর এখানে আমি আরেকটা আইটেম দিব, এটা আপনারা ইচ্ছা করে দিতে পারেন নাও দিতে পারেন, সেটা হচ্ছে আমি টমেটো পেস্ট দিব সবজির একটু কালার হওয়ার জন্য, আর টেস্টও হয় মোটামুটি ভালো। তারপর এখানে আরেকটা জিনিস দিব হচ্ছে টমেটো। সো টমেটো কুচি করে রাখছিলাম, টমেটোগুলো দিয়ে দিব। তারপর এটাকে মিক্স করে দিব। তো তারপর বন্ধুরা এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে আমার মুরগিটা কষাবো এখানে। সো মুরগি আমি যে দেখবা একবেলা খাবো, সো এগুলা মুরগিটা মিক্স করে নিব। তো বন্ধুরা মুরগি এবং আলুগুলো দিয়ে দিছি, দেওয়ার পর মিক্স করে দিলাম। এখন ঢাকনাটা 5 মিনিটের জন্য, 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব অল্প চুলার আঁচ দিয়ে। ওকে, তারপর বন্ধুরা কিছুক্ষণ পর আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিব, আপনারা যতটুকু খাবেন। তো আমি একটু মিডিয়াম জল দিব, কারণ চার যখন হবে তখন আর কমবে, সো এই পরিমাণ আমি জল দিলাম। এবং তারপরে আমরা ফাইনাল রেজাল্ট দেখবো আর 15 মিনিট পর, এবং 15 মিনিট তারপরে দেখ। ওকে বন্ধুরা, তো দেখি আমাদের রান্না কতটুকু হলো, জুস হয়ে গেল। দেখেন জুল কত করে দিয়েছিলাম আর এখন জুল কত হয়েছে, তো একদম পর্যাপ্ত পরিমাণ জুল এটাকে অ্যাডজাস্ট, সবই সিদ্ধ হয়েছে, সমস্যা নেই। ওকে, আর এরকম টেস্ট করছি অস্থির হয়েছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের আমার রান্না, খুব শর্টকাটে কীভাবে রান্না করতে হয়, আর এটা খাইতে অনেক সুস্বাদু। আমি এইভাবেই রান্না করি শর্টকাটে, 15-20 মিনিট বা আধা ঘন্টা হাইয়েস্ট। তো আপনারা যারা ব্যস্ত থাকেন এইভাবে রান্না করতে পারেন, যারা প্রবাসী বিশেষ করে বা ব্যাচেলার, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আসসালামু আলাইকুম।